সোমবার তুরস্কে ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পে উত্তর উত্তর বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার বিকেল পর্যন্ত খবর ছিল প্রায় 12,000 জনের মৃত্যু হয়েছে, কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই দেখা গেল মৃত্যু হয়েছে কমপক্ষে 15,838 জনের। এমনটি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আদানি ইস্যুকে হাতিয়ার করে তাঁকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে বুধবার সংসদে এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিরোধীরা যত কাদা ছেটাবে ততই পদ্ম ফুটবে। বাণিজ্য নগরী মুম্বাইয়ে দুষ্কৃতীদের নিশানায় সংবাদ মাধ্যম। খবর লেখার অপরাধে খুন হতে হল এক সাংবাদিককে। নিহত সাংবাদিকের নাম শশীকান্ত ফারিস। সোমবার 6 ফেব্রুয়ারি বিকেলে গাড়ির ধাক্কায় ভয়ঙ্কর আঘাত পেয়েছিলেন তিনি। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হল তাঁর। ত্রিপুরায় বিজেপি তথা বাম কংগ্রেস জোটকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সে রাজ্যে ভোটের প্রচার সেরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই ত্রিপুরার 2 বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন অভিষেক। মিড ডে মিলকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় বিস্তর অভিযোগ তুলছেন বিরোধীরা। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে বিশেষ নিরীক্ষা বা অডিটের নির্দেশ দিয়েছে, যদিও এই নির্দেশের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন অনেকেই। স্কুলের শতবর্ষ পালন অনুষ্ঠানে বসল হিন্দি গানের আসর, আর তাতে উদ্দাম নাচে মেতে উঠল পড়ুয়ারা। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল হাই স্কুলের ঘটনাটি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়ী করে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকদের একাংশ। জলপাইগুড়ির কোরখুমে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও রায় চট্টোপাধ্যায় এদিন পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে এই রায় দেন। এসএসএর গ্রুপ ডি নিয়োগে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট বিকৃত করে নিয়োগ পাওয়া 1819 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি। 24 ঘণ্টার মধ্যে তাদের নাম ঠিকানা প্রকাশ করার নির্দেশও দেন তিনি। প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় গুলি করে খুন করা হলো এক মহিলা পুলিশকর্মীকে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত। জানা গেছে ওই মহিলা পুলিশকর্মীর নাম প্রভা কুমারী। কাটিহারের 81 নম্বর জাতীয় সড়কে গুলি করা হয় তাকে। ঝালদা পৌরসভার মামলায় আদালতে ধাক্কা। রাজ্যের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো কংগ্রেসের শীলা চট্টোপাধ্যায়কে। এদিন এক নির্দেশে এমনটাই জানায় ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা।